ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। যুক্তরাষ্ট্রের রণতরিতে আঘাত হানার অস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। গাজায় দৈনিক চার ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। সবশেষে জানবেন দুই যুদ্ধের সমর্থন দিয়েও কি চীনকে মোকাবেলা করতে পারবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় চলমান গণহত্যায় একটি তদন্তের আহ্বান জানিয়েছে। বুধবার মানবাধিকার সংস্থা আল হক আল মেজান এবং ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস দায়ের করা মামলায় গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা বন্ধের জন্য এবং ইসরায়েলের গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে। সংগঠন তিনটি আইসিসির কাছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানায়। এছাড়াও যারা ফিলিস্তিনিতে হওয়া আক্রমণকে মৃদু বা সাধারণ একটি বিষয় হিসেবে অবহিত করেছিল তাদেরও সমালোচনা করেন অভিযোগ দায়ের করা সংগঠনগুলো। এছাড়াও ইসরায়েল কর্তৃক গাজায় চলমান অবরোধের কারণে খাদ্য, পানি এবং জ্বালানির মতো প্রয়োজনীয় পণ্যগুলোর অভাব মারাত্মক আকার ধারণ করেছে। সংগঠনগুলো বলছে ইসরায়েল তাদের এই অমানবিক কার্যক্রম বিশ্বের চোখে আড়াল করতে গাজায় টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। সম্প্রতি আইসিসিতে ইউক্রেনের আক্রমণের দায়ে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আদালতকে স্মরণ করিয়ে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে এমানুয়েল দাউদ বলেন, আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে কখনোই দ্বিমুখী আচরণ করা উচিত নয়। তিনি আরও বলেন, অপরাধ যেখানেই হোক অপরাধীর বিচার হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের রণতরিতে আঘাত হানার অস্ত্র আছে হিজবুল্লাহর। ভূমধ্যসাগরে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের দুইটি রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর কাছে রয়েছে। একটি সূত্র জানিয়েছে হিজবুল্লাহর কাছে থাকা এইসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি। গত সপ্তাহে এক টিভি ভাষণে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছিলেন, হামাস ইসরায়েল যুদ্ধ বাঁধার পর ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র তাদের যে দুইটি বিমানবাহী রণতরি এনেছে সেগুলোকে জবাব দেওয়ার মতো জিনিস তাদের কাছে রয়েছে। লেবাননের দুইটি সূত্র জানিয়েছে, জবাব দেওয়ার মতো জিনিস দিয়ে মূলত নিজেদের কাছে থাকা শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কথা বুঝিয়েছেন হাসান নাসরুল্লাহ, যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি ইয়াখন্ত ক্ষেপণাস্ত্র, যেগুলো 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছে এবং বিশ্লেষকরা দাবি করে আসছেন হিজবুল্লাহর কাছে রাশিয়ার ইয়াখন্ত ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো নির্ভুলভাবে অনেক দূরের লক্ষ্যবস্তু সেট করতে পারে। বিশ্লেষকদের দাবি, এক দশক আগে হিজবুল্লাহ যখন বাশার আল আসাদ সরকারকে রক্ষায় সিরিয়ায় গিয়েছিল তখন নিজেদের জন্য লেবাননে এসব ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছিল। তবে হিজবুল্লাহ কখনও তাদের কাছে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র থাকার কথা স্বীকার করেনি। গাজায় দৈনিক চার ঘন্টা যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে গাজায় দৈনিক চার ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি শুরুর 3 ঘন্টা আগে এ বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গত সোমবার টেলিফোনে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করেন বাইডেন। ওই সময় দুই নেতা গাজায় সাময়িক বিরতির বিষয়ে কথা বলেন। নেতানিয়াহুর সাথে বাইডেনের আলোচনার 2 দিন পর বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের রাজি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদের বাধা দিলেও রাশিয়া থেকে ঠিকই পণ্য কিনছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলার অভিযোগে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্য নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। অথচ নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকই রাশিয়া থেকে কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপীয় দেশগুলো। 8 নভেম্বর মস্কোতে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক চলাকালে এইসব কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার 1.5 বছরের বেশি সময় পরও যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে রাশিয়ান সমস্ত কিছু পরিত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোকে দরিদ্র করে দিচ্ছে। তারা নিজেদের সামরিক শিল্পের উন্নয়নের জন্য ইউরোপীয় মিত্রদের ধ্বংস করছে। তারা ইউ এর দেশগুলোকে ব্যয়বহুল মার্কিন এলএনজি কিনতে বাধ্য করছে। রাশিয়া থেকে কোম্পানিগুলোকে অন্য দেশে স্থানান্তরের চাপ দিচ্ছে। তাদের এইসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে, বিশ্বের জ্বালানি এবং খাদ্যের বাজারে সংকট সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো গত 1.5 বছরে 250 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছে। রাষ্ট্রদূতদের ল্যাভরভ বলেন, তবে মার্কিন নিষেধাজ্ঞার অন্যরূপও এখন সামনে আসতে শুরু করেছে। অনেকগুলো দেশ এখন মার্কিন ডলার এবং ইউরোকে পাশ কাটিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছে। এসব দেশের তালিকা আর্জেন্টিনা, মিশর, চীন, ভারত, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহৎ অর্থনীতির অনেক দেশ রয়েছে। তিনি বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল একটি মুদ্রা ইউনিয়ন প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে, যাতে যুক্ত হতে পারে ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ। ফলে মুদ্রাটি সেখানকার স্থানীয় মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। ব্রিক্স ব্লকের দেশগুলো এ ধরনের আলোচনা করছে। গাজায় মানবিক বিরতির পক্ষে ন্যাটো মিত্ররাও। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, সামরিক জোটের সদস্যরা ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য যুদ্ধে মানবিক বিরতিকে সমর্থন করে। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে এবং বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে। তিনি সংঘাতটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার বিষয়েও সতর্ক করেন। ন্যাটো মহাসচিব বলেন, গাজার যুদ্ধ যেন বড় ধরনের আঞ্চলিক সংঘাতে পরিণত না হয়। ইরান ও হিজবুল্লাহকে অবশ্যই এই লড়াই থেকে দূরে থাকতে হবে। দুই যুদ্ধে সমর্থন দিয়েও কি চীনকে মোকাবেলা করতে পারবে যুক্তরাষ্ট্র? গাজায় আকস্মিক মনোযোগে এশীয় মিত্রদের দীর্ঘ প্রত্যাশিত মার্কিন মনোযোগের কেন্দ্র ইন্দো প্রশান্ত অঞ্চলে হাজির হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এশিয়ায় মনোযোগ কেন্দ্রীভূত করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিশ্রুতি গত কয়েক বছরে গতি পেয়েছে। ফিলিপাইন এবং ভারতের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি, বিস্তৃত সামরিক মহড়া এবং চীনের প্রযুক্তি থেকে এগিয়ে থাকতে মিত্রদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্য ঘূর্ণির মতো ওয়াশিংটনকে ফিরিয়ে এনেছে। 7ই অক্টোবরের পর ইসরায়েলের টাস্কফোর্স এবং অস্ত্র পাঠানো, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মকর্তাদের সফর রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বেজিংকে মোকাবেলা যুক্তরাষ্ট্র দ্রুত এগোচ্ছে না বলে ইতিমধ্যে উদ্বিগ্ন ইন্দো প্রশান্ত মহাসাগর অঞ্চলের মার্কিন মিত্ররা এটিকে ক্ষতি হিসেবে মনে করছেন। তারা মনে করছেন, তাদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবেলার অগ্রগতি আরও বিলম্বিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি কৌশলগত ফোরামে জাপানের একজন আইন প্রণেতা ও জাতীয় সাবেক নিরাপত্তা উপদেষ্টা আকিহিসা নাগাশিমা বলেন, আমাদের সবচেয়ে উদ্বিগ্ন করছে পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া। মার্কিন সামরিক কমান্ডাররা বলছেন, ইন্দো প্রশান্ত অঞ্চল থেকে কোনো সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়নি। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই সদস্য প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চলতি সপ্তাহে এশিয়া সফরে মিত্রদের আশ্বস্ত করবেন। পৃথকভাবে বা একসঙ্গে তারা দুজন ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া সফর করতে পারেন। সফরে তারা গাজা নিয়ে মিশ্র দৃষ্টিভঙ্গি শুনতে পারেন। ভারত ইসরায়েলের প্রতি সমর্থন দিচ্ছে, জাপান একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা যোগে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে। কিন্তু এই দেশগুলোর আরেকটি প্রশ্ন রয়েছে দূরবর্তী ইউক্রেনে আরও একটি যুদ্ধে ওয়াশিংটনের জড়িয়ে পড়া নিয়ে, যে যুদ্ধ ইন্দো প্রশান্ত অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ কিছুটা সরিয়ে রাখছে। এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলছেন, বিদেশে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া এবং দেশে রাজনৈতিকভাবে বিভক্ত যুক্তরাষ্ট্র একসঙ্গে কতটি দেশকে দেওয়া সমর্থনের প্রতিশ্রুতি বাস্তবে রক্ষা করতে পারবে? এক্ষেত্রে সাধারণ উদ্বেগের জায়গা হলো অস্ত্র। ইউক্রেন এবং ইসরায়েলকে গোলাবারুদ সরবরাহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প জটিলতায় পড়েছে। এর মধ্যে রয়েছে 155 মিলিমিটার কামানের গোলা, গাইডেড অস্ত্র এবং আরও জটিল মার্কিন অস্ত্র দুই সংঘাতে বিপুল সংখ্যায় পাঠানো হয়েছে। অথচ ইন্দো প্রশান্ত অঞ্চলে মিত্ররা তাদের অস্ত্র সরবরাহ পাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রতিশ্রুতি ও চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম পেতে জাপান, তাইওয়ান এবং অস্ট্রেলিয়াকে হয়তো আরও অপেক্ষা করতে হবে। তাইওয়ানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রু নিয়েন ডিজু ইয়াং বলেন, বিষয়টি শুধু সরঞ্জামের নয়, এইসব ব্যবস্থা পরিচালনার জন্য মানুষকে প্রশিক্ষিত করতে হবে। উদ্বেগের কারণ হল চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রে একটি কার্যকর ও বিপুল ক্ষমতা নেই।